জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে সংবাদপত্রের কালো পতাকা দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং একটা মাত্র দল গঠন করা হয়েছিল, অর্থনীতিকে একেবারে আবদ্ধ করে ফেলা হয়েছিল, নিয়ন্ত্রিত অর্থনীতি। সবচেয়ে বড় যে বিষয়টা ছিল যে যারা সমাজতন্ত্রে বিশ্বাস করত না, আওয়ামী লীগ, তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবার ঘোষণা দিলাম। দেখবার বিলিপিন সোশ্যালিজম কোনোদিনই না, উপরন্তু তারা তাদের যে আসল চেহারা সেই চেহারা যদি আপনারা এখন দেখছেন তখন আমরা দেখছি। তাদের চেহারাটা ছিল বরাবরই একটা সন্ত্রাসী চেহারা, একটা লুটেরাদের চেহারা, একটা দুর্নীতিগ্রস্ত একটা দলের চেহারা। এবং তারা সব সময়ই তাদের মালিকানায় এই দেশ চলবে, তাদের মালিকানায় সব কিছুই পরিচালিত হবে, সংবাদপত্র তার থেকে ব্যতিক্রম হবে। এবং যেই যদিও তারা অনেক রকম ব্যাখ্যা দেয় যে দ্বিতীয় বিপ্লব শুরু করেছিলেন শেখ মুজিবুর রহমান এবং সেই দ্বিতীয় বিপ্লবের মধ্যে দিয়ে তিনি পরিবর্তন আনতে চেয়েছিলেন, তা আমরা যেটা বাস্তবে দেখেছি সেইটা দেখেছি যে গণলুট হয়েছে, সন্ত্রাস হয়েছে, এবং সেই সন্ত্রাসের মাত্রা তো তীব্র ছিল যে একটা রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে, ধর প্যারামিলিটারি ফোর্স। সেই রক্ষী বাহিনী বাবাকে দিয়ে ছেলের মুন্ডু কুড়াল দিয়ে কাটিয়েছে এবং সেই মুন্ডু দিয়ে ফুট করে ফেলেছে। বাস্তব সত্য ঘটনা। আপনারা সাইদুর রহমান সাহেবের বই, ডক্টর সাইদুর রহমান বইই পাবেন এই বিষয়গুলো, আওয়ামী লীগের দুঃশাসনের চার বছর। হ্যাঁ, আবার স্বাধীনতার দলিলপত্র হয় এবং এই বিষয়টা, এই বিশেষ এই ঘটনাটা উল্লেখ করেছিলেন আমাদের দেশের যে পার্লামেন্ট উল্লেখ করেছিলেন। এরকম অসংখ্য ঘটনা, এমনও ঘটনা আছে জীবন্ত অবস্থায়, শুধুমাত্র রাজনৈতিক চিন্তাভাবনা ভিন্ন হওয়ার কারণে জীবন্ত অবস্থায় বেঁধে শরীর থেকে চামড়া তুলে নেওয়া হয়েছে।